আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আজকে একটি চমৎকার শিক্ষণীয় ঘটনা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি মক্কার বাজারে গেলাম কাপড় কিনতে। দোকানদার শুরু থেকেই কাপড়ের প্রশংসা করতে শুরু করলো। ক্ষণে ক্ষণে শপথ করে বলতে লাগলো, তার কাপড়েই বাজারের সেরা ইত্যাদি। আমি কাপড় না কিনেই দোকান থেকে বেরিয়ে এলাম। এমন লোকের কাছ থেকে কিছু কেনাই নিরাপদ নয়। দু বছর পর আবার হজে গেলাম। আবার সেই দোকানে কাপড় কিনতে গেলাম। অদরে দাঁড়িয়ে লোকটার প্রতি লক্ষ্য রাখলাম, না আগের মতো প্রশংসা শপথ কোনোটাই করছে না। ক্রেতা নিজের পছন্দ মতো কেনাকাটা করছে, আমি এগিয়ে গেলাম। আমি জানতে চাইলাম, তুমি কি অমুক লোক নও? জি। তাহলে তোমার এই পরিবর্তনের কারণ কি? তখন আমার ঘরে প্রথম স্ত্রী ছিল। আমি যদি সন্ধ্যায় অল্প টাকা নিয়ে ফিরতাম, সে তুচ্ছ তচ্ছিল্য করে আমার রাতটাকে মাটি করে দিত। আর যত বেশি টাকাই নিয়ে যেতাম, তার চোখে লাগত না। আরও বেশি কেন আয় করলাম না, তা নিয়ে উঠতে বসতে খোঁটা শুনতে হতো, তার বাপের বাড়ির দোহাই দিত। অতঃপর আল্লাহ আমার দিকে ফিরে তাকিয়েছেন। আমার প্রথম স্ত্রী মারা গেছে আর দ্বিতীয় বিয়ে করেছি। বিয়ের পরের দিন বাজারে আসছি, বউ পিছন থেকে আমার জামা টেনে গতিরোধ করে বলল, শুনুন, আল্লাহকে ভয় করবেন, আমাদেরকে হালাল খাওয়াবেন, গুনাহ করে বেশি কামানোর প্রয়োজন নেই। আপনি হালাল পথে কম রোজগার নিয়ে এলেও সেটাকে আমি পরম সমাদরে অনেক বেশি মনে করব। আপনি যদি কিছু না নিয়ে রাতে ফিরেন, সেটাই আল্লাহর ফয়সালা বলে। খালি পেটে ঘুমিয়ে পড়ব, তবুও হারামের পথে যাবেন না। শুধু মহিলাদের নয়, পুরুষদেরও অবশ্যই চরিত্রবান হওয়া প্রয়োজন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল হারাম কাজ থেকে হেফাজত করুক। সকল পুরুষ ও নারীদের চরিত্রবান হওয়ার, সকল মুসলিম পুরুষকে নেককার স্ত্রী নসিব করুক এবং সকল নারীদেরকে এমন নেককার স্ত্রী হওয়ার তৌফিক দান করুক।